হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানিজ ওয়ার্ল্ডের নতুন আরও একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। বাচ্চাদের অনেক পছন্দের একটি রেসিপি, সেটা হলো পটেটো ফ্রাই। এটাকে আসলে ডায়েট ফ্রাই বললেও ভুল হবে না, যারা ডায়েটে আছেন তারাও কিন্তু অনায়াসে এই রেসিপিটি খেতে পারবেন। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই অল্প সময়ে কিন্তু চমৎকার একটি নাস্তার আইটেম। তো কীভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আলু এখানে 400 গ্রাম হবে। তো প্রথমেই আমি একটি পিলারের সাহায্যে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, তো একটা আলু আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। একটা আলুকে আমি 3 পিস করেছি, 3 পিস করে তারপর আবার মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। তো একটা আলুকে আমি 6 পিস করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু 4 পিস করেও কাটতে পারবেন। তো 4 পিস করে কাটলে বেকিং টাইমটা একটু বেশি লাগবে এই আর কি। সবগুলো আলুকে আমি একইভাবে কেটে নিয়েছি, এবারে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে। অন ক্যামেরায় এবং অফ ক্যামেরায় আমি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা অনেক বেশি ঝাল তাই আমি 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করছি, যেহেতু বাচ্চারা খাবে। তার সাথে বিশেষ একটি মশলা দিচ্ছি, এটা হচ্ছে চটপটি মশলা, বাংলাদেশি চটপটি মশলা, যেটা প্যাকেট আকারে কিনতে পাওয়া যায় সেটাই। চটপটি মশলার বদলে আপনারা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারবেন। আসলে দেশের বাইরের কিছু ব্র্যান্ড রয়েছে আমাদের এখানেই যেগুলি চাট মশলা হিসেবে পরিচিত, তো দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারবেন, টেস্ট কিন্তু একই আসবে। তো এর মধ্যে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণে, 1/2 চা চামচ পরিমাণ হবে। তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আলুগুলোকে। এবারে যে বেকিং ট্রেতে আমি বেক করব সেই বেকিং ট্রেতে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন। তো আলুগুলোকে আমি এবারে বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আলুই আমি একেবারে দিয়ে দিয়েছি। এবারে বাটিতে যেই অবশিষ্ট মশলাটুকু রয়ে গিয়েছে তেল আর মশলা, এটাকে ব্রাশের সাহায্যে আমি একটু আলুর গায়ে ব্রাশ করে দিচ্ছি। তো সবগুলো মশলা আমি ব্রাশ করে দিয়েছি। আমি কিন্তু ওভেনটা প্রিহিট করে রেখেছি, তো প্রিহিটেড ওভেনে হাই রেখে আমি এই বেকিং ট্রেটা বসিয়ে দিয়েছি। এবারে কনভেকশন মোডে হাই পাওয়ারে আমি 20 মিনিট সেট করে দেব। তো আমার এখানে হাই পাওয়ার হচ্ছে 230, আপনারা আপনাদের ওভেন অনুযায়ী হাই পাওয়ারটা দিয়ে নেবেন, সেই অনুযায়ী কিন্তু টাইমটা হবে বেকিং টাইমটা। তো আপনারা চাইলে কিন্তু কনভেকশন মোডে করতে পারবেন অথবা ইলেকট্রিক ওভেনেও কিন্তু করতে পারবেন। তো 10 মিনিট পরে আমি কিন্তু ওভেন থেকে ট্রেটা বের করে সবগুলো আলু উল্টে দিয়েছি। তো সবগুলো আলু উল্টে দিয়ে আবারও আমি বাকি 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিয়েছি। এ ফাঁকে আমি এই পটেটো ফ্রাইটা খাওয়ার জন্য একটি সস তৈরি করে নিচ্ছি, এটা বাজারে কিনতে পাওয়া যায় যে মেয়োনিজটা সেটাই, মেয়োনিজটার দামও আপনারা দেখে নিচ্ছেন। তো মেয়োনিজটা থেকে আমি 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিচ্ছি একটি বাটিতে। আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন মেয়োনিজ, তবে আমি আসলে কাঁচা ডিমের মেয়োনিজটা খাই না, অ্যাভয়েড করি, এটাই সবসময় খাই। তো এই মেয়োনিজটা একটু টক, সেজন্য এটাতে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে। তো সবগুলো একসাথে খুব ভালোভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি, চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু মিক্স করে নিয়েছি। তো চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, পটেটো ফ্রাইয়ের সাথে এই সসটা খেতে অসম্ভব মজা লাগে, আপনারা বাসায় অবশ্যই একবার এই সসটা তৈরি করে খাবেন। তো টাইম কিন্তু শেষ হয়ে গিয়েছে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরের অবস্থাটা আপনাদের। এই যে আমার কিন্তু পটেটো ফ্রাই রেডি হয়ে গিয়েছে, 20 মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে। আর আপনারা যদি এটাকে একেবারে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটেন তাহলে কিন্তু 15 মিনিটেই হয়ে যাবে। তো এটা কত ভালোভাবে বেক হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই পটেটো ফ্রাইটা, আর যারা ডায়েটে আছেন তারাও কিন্তু চাইলে এই ফ্রাইটা খেতে পারবেন। তো কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার রেসিপিগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।